প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ করুণায় পূর্ণ এক বছর পর আমরা করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে আমরা আবার দার্সে উপস্থিত হতে পেরেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপর আমরা সালাত ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সবাই দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই লাস্ট একটা বছরে বা দেড় বছরে আমরা অনেক নতুন নতুন বিষয়ের সম্মুখীন হয়েছি, আমরা যে বিষয়গুলো আগে কখনো ভাবিনি, যে আমরা এতটা সময় ঘরমুখ থাকবো। আমরা আমাদের অনেকেরই এমন সময় ছিল যে আমরা দিনে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 15 ঘন্টাও আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যয় করতাম, কিন্তু এই সময়টা পুরোটাই আমরা অনেক ক্ষেত্রে ঘরে বন্দী ছিলাম ইচ্ছায় অথবা অনিচ্ছায়। আমরা কে কতটা সময় আমরা নিজেদের জন্য ব্যয় করতে পেরেছি এটা একটু ভাববার বিষয়। আমরা অনেকভাবে আমাদের সময়গুলো ব্যয় করে থাকি, আর আমাদের এই হাল জমানায় এক এক সময় এক একটা হট টপিক তৈরি হয়। আমরা এক এক সময় এক একটা বিষয় নিয়ে পুরো দেশব্যাপী মাতামাতি হয়, এটা নিয়ে পড়ে থাকি। আমরা অন্যের বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা অনেক বেশি করি। কখনো ধরেন কোনো একটা মানে কোনো একটা বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে কোনো একটা সমস্যা, কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একটা অসুবিধা, বা বড় বড় ব্যক্তিত্ব নিয়ে অসুবিধা, বা বড় ধরনের কারচুপি, হ্যাঁ বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, বিশেষ বিশেষ ঘটনাগুলিকে আমরা বিশেষভাবে হাইলাইট করি। কিন্তু সব হাইলাইট করতে গিয়ে আমরা আমাদের নিজের কথাটাই ভুলে যাই। সর্বোপরি আমাদের হিসাব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদেরকে দিতে হবে। আর এই ব্যাপারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, সূরা তাহরিম কোরআন কারিমের 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। পরবর্তীতে আয়াত কন্টিনিউ হচ্ছে যে তখন তারা তাদের নিকট এমন কিছু ফেরেশতা প্রবেশ করবে যারা হবে শক্ত হৃদয়ের, কঠোর। তারা আল্লাহ তাআলার যা হুকুম করবেন মানুষের প্রতি বা জিনজাতির প্রতি তারা সেটাই বাস্তবায়ন করবে। তো আমাদের সর্বোপরি আমাদের নিজের ব্যাপারটা চিন্তা করা উচিত যে আমাদের অবস্থানটা কোথায়। আমরা যদি কেয়ামতের অবস্থা বা প্রেক্ষাপট চিন্তা করি, তখন কিন্তু আমরা সবাই চেষ্টা করব যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে হোক, আমরা যাতে নিজেদেরকে আগে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা সূরা আবাসায় উল্লেখ করছেন সেই অবস্থাটা। আল্লাহ তাআলা বলছেন, পায়দা যা আতি সখ, যখন সে কেয়ামতের আর্তনাদ বড় ডাক এসে যাবে, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহ, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ও উম্মিহি ও আবিহ, এবং তার মা থেকে, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহ, এবং তার সঙ্গিনী থেকে, স্বামী স্ত্রী বা যে সঙ্গিনী আছে, ওয়া বানিহ, এবং সন্তান সন্ততি থেকে। কুল্লুম মিনহুম ইয়াউমায়িযিন শানুন ইউগনিহ, প্রত্যেকে চেষ্টা করবে কিভাবে তার নিজ নিজ শানটা মর্যাদাটা বাড়ানো যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা আমাদের নিজের অবস্থাটা ভুলে গেছি। আল্লাহ তাআলার নিকট কিন্তু আমাদের নিজেদেরকে দাঁড়াতে হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের বোঝা অন্যকে বহন করবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সদস্যদের ডেকে বলছেন, হে ফাতিমা, হে অমুক, হে অমুক, তুমি তোমাদের আমার নিকট কী কী চাওয়ার আছে তা চেয়ে নাও, কিন্তু আমি কিয়ামতের দিন তোমাদের কোনো উপকার করতে পারবো না। সেই সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, আমাদের গীবত শেকাত বা অন্যান্যদের চিন্তা করার আগে সবার আগে যে বিষয়টা চিন্তা করা দরকার ছিল আমাদের ব্যাপারে, কিন্তু আমরা সেই বিষয়টাই ভুলে গেছি। আর সেই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করবো, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিনের আলোচনা বা তাদের যে উক্তিগুলি আছে সেই ভিত্তিতে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মুহাসাবা। আল মুহাসাবা শব্দটি আরবি, শব্দটা বাবে মুফাআলা এর মাস্তার, অর্থ হচ্ছে যে হিসাব করা, গণনা করা। আর আমরা শাব্দিকভাবে বা সাধারণ অর্থে বলতে পারি আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা। আর সহজ সরল ভাষায় যদি বলি, আমরা সময়ে যে কাজই করছি না কেন, সেই কাজটা আমাদের নিজের কথা এবং কাজ ভালো মন্দ যাচাই বাছাই করে যে কাজটা ভালো আছে সেটা কন্টিনিউ করা, ভালো কাজ আরও বেশি বেশি করা এবং খারাপ কাজ ত্যাগ করা, এটাই সাধারণ অর্থে বলা যায় আত্মসমালোচনা। আর কেয়ামতের দিন যখন আমাদের হিসাবের
সময় আসবে যে আয়াতটা প্রথমে তিলাওয়াত করেছে আলোচনা, যে সূরা বানী ইসরায়েল 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা প্রত্যেককে তার আমলনামা নিজ হাতে দিবেন, বলবেন ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বি নাফসিক, তুমি নিজে যথেষ্ট আল ইয়াউমা আজকে, আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য। কিন্তু আমরা কখনো আমাদের নিজের হিসাবটা দেওয়া হচ্ছে না, যে আমরা আসলে যে সময়টা ব্যয় করছি, আমাদের যে আমল হচ্ছে এটাকে অগ্রগতির দিকে না অধোগতির দিকে, আমরা যে কাজ করছি আস্তে আস্তে কি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটবর্তী হচ্ছে নাকি তার থেকে আরো দূরে সরে যাচ্ছে, আমাদের সর্বরে এই বিষয়টা চিন্তা করা উচিত। আর এই ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা আমাদের বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে হাওয়া, আমাদের মন, কলব, আত্মা আমাদেরকে আমাদের উপর শাসন করে। আমরা যেখানে আমাদের মন হৃদয়কে শাসন করার কথা, এক্ষেত্রে আত্মা শাসন করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফা আম্মা মান তাগা ওয়া আথারা হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সূরা নাজিয়াতে এসেছে। ফা আম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করে, ওয়া আথারা হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়া জীবনকে প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে জাহিম নামক জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কোরআন কারিমে যেখানে কোনো একটা ভয়ের কথা বলছেন, শঙ্কার কথা বলছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আশার বাণী বলে দিচ্ছেন, যাতে আমার বান্দা কখনো ভয়ের কথা শুনে একবারে ভয় পেয়ে না যায়, সে যাতে আশা হত না হয়, সে যাতে সবসময় আশার বাণী শুনতে পায়। যখনই জাহান্নামের বর্ণনা, তার আশেপাশে দেখবেন হয় জাহান্নামের জান্নাতের বর্ণনা আছে, যেখানে দুঃখ কষ্টের বর্ণনা, যেখানেই ভয় সেখানে আবার আমাদের আশার বাণী আছে। যেন আল্লাহ তাআলা অন্যত্র বলছেন কোরআনে ওয়াদউনা রাব্বাম খাউফা ওয়া তামা, তারা তাদের রবকে ডাকে ভয়ের সাথে এবং কি আশার সাথে, ভয় এবং আশা দুটারই সমন্বয় দরকার। তো যে আয়াতটা পড়ছিলাম সূরা নাজিয়াত থেকে, আল্লাহ তাআলা পরে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দাঁড়াতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং তার নফসকে, তার আত্মপ্রবৃত্তি বা তার যে হাওয়া বা প্রবৃত্তি আছে তা থেকে দূরে রাখে, তা থেকে নিষেধ করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে জান্নাত। আমাদের মন, এর উপর নিয়ন্ত্রণটা অনেক বেশি জরুরি। এবং আমরা এই যে মন বা নাফস, কোরআন কারিমে তিন ধরনের নাফস বা মনের কথা বলা হয়েছে, এটা কোরআনে তিন জায়গায় আয়াত আসছে, নাফসে মুতমাইন্না বা প্রশান্ত মন একটা, তারপর নাফসে আম্মারা বা মানে নিজেকে খারাপ মন, মন্দপ্রবণ মন, এটা একটা, আর একটা হলো নাফসে লাউয়ামা, মানে হলো আপনার ভর্ৎসনাকারী মন, মানে ভালো খারাপ দুটো সংমিশ্রণ আছে। যারা নাফসে মুতমাইন্না, মানে প্রশান্ত আত্মা বা প্রশান্ত মনের অধিকারী, তারাই মূলত সফল। আর তারা তাদের জীবনের সর্বক্ষেত্রে, ছোট বড় সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর তাকে মানে সমর্পণ করে এবং প্রতিটা ক্ষেত্রে সুন্নাহ মানার চেষ্টা করে, এবং আল্লাহ তাআলা তার জীবনে যাই রেখেছেন সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশা রাখে, তাকে ভয় করে এবং কি জান্নাতের আশা রাখে। আর তাদের ব্যাপারে যখন তাদের রূহ কবজ করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবেন, যেটা সূরা আল ফাজরে এসেছে, কুরআন কারিমের 89 নম্বর সূরা, 27, 28, 29, 30 চারটা আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুমি তোমার রবের নিকট পৌঁছাও, ফিরো, রদিয়াতা মারদিয়া, প্রশান্ত চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা, তুমি আমার সত্যিকারের বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আর তুমি প্রবেশ করো আমার জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নফস মুতমাইন্নার অধিকার হওয়ার তৌফিক দান করুন। এরপর দ্বিতীয় যে নফসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সেটা হলো নফসে আম্মারা বা নাফসে সাইয়া, খারাপ মন। এই ব্যাপারে সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, নিশ্চয় মানুষের মন, মনের প্রবণতাটা এমন যেখানে সে খারাপের দিকে টানে। সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখেন যে আমরা চাইলে তো ভালো কাজ করতে পারি বা ভালো দিকে যেতে পারি, আমাদের মন কিন্তু ভালো জিনিসটা, মূলত যেটা কোরআন সুন্নাহ যে জিনিসটাকে ভালো বলছে সেটাকে কিন্তু আমরা ভালো হিসেবে গ্রহণ করি, কিন্তু মনটা কেন যেন খারাপ প্রবণ। আর এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন আন্না নাফসাল আম্মারাতুম বিসু, নিশ্চয় মানুষের মন হলো খারাপের দিকে টান, খারাপ প্রবণ, ইল্লামা রহিমা রব্বি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি রহম করেছেন তাদের ব্যাপারটা আলাদা।
আর এই মন সবসময় খারাপ কাজের দিকে অগ্রসর হতে চায় এবং কোরআন সুন্নাহ বিরোধী পথ এবং শয়তানের পথ অনুসরণ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে বলেছেন যে তোমরা শয়তানের পথ তো অনুসরণ করবে না এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। একটা হলো যে একটা জায়গায় গেলে আমি কাজটা করতে পারবো, আর আমি ওই জায়গায় যাওয়ার জন্য চেষ্টাই করলাম, সেটাকে বলা হয় পদাঙ্ক অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এবং শয়তানের প্রবৃত্তি অনুসরণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। আমাদের সর্বক্ষেত্রে সেই নফস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং আমাদের যে বিষয়গুলি আমাদেরকে ওই দিকে টানে এবং ওই দিকে আহ্বান করে তা থেকে প্রতিটা ক্ষেত্রে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোন অন্য জায়গায় বলছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা খারাপ কাজ তো করবে না এবং তোমরা জিনা নিকটবর্তী হও না। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বোচ্চ আমাদেরকে দূরত্ব মেনটেন করার জন্য বলছেন। এরপর তৃতীয় যে নফস, এই নফসটা হলো নফসে লাওয়ামা, অর্থাৎ ভর্ৎসনাকারী নফস। মানে এই নফসটা ভালো কাজও করে খারাপ কাজও করে, ভালো কাজ করার পরে তাদের টনক নড়ে, খারাপ কাজ করার পরে টনক নড়ে। এটা কম্পারেটিভলি নফসে সাইয়্যা বা নফসে আম্মারা থেকে ভালো, এটা মাঝামাঝি পর্যায়ে। আমাদের উচিত নফসে লাওয়ামা, মানে সবার মধ্যে একটা প্রবণতা থাকে। আল্লাহ তাআলা সূরা কিয়ামাতে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন কিয়ামতের দিনের, পরের আয়াতে কসম খাচ্ছেন নাফসে লাওয়ামা, অর্থাৎ যেটা মন্দপ্রবণ, যেটা হচ্ছে আপনার ভর্ৎসনাকারী বা মানুষকে খারাপ কাজের পরে তার প্রতি মনের মধ্যে অনুশোচনা আসে, ওরকম নফসের আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। তো আমাদের এই নফসগুলির ব্যাপারে বিস্তারিত জ্ঞান অর্জন করা দরকার এবং আমাদেরকে শত শব্দ নফসে মোতমাইন্না বা প্রশান্ত আত্মার অধিকারী কীভাবে হতে পারবো, যেভাবে আমরা আমাদের রূহ কবজের সময় আমরা সুসংবাদ পাবো, সেই চেষ্টাটা করা দরকার। আমরা এই নফস সম্পর্কে বা মুহাসাবা সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে বলছেন যে আমরা যাতে মানে আমাদের নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি এবং আমরা যা করছি আমাদের অবস্থার যাতে উন্নতি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তাংযুর নাফসু মা কদ্দামাত লিগদ, এবং সেই জন্য ভেবে চিন্তা ভাবনা করে নজর দেয়, দৃষ্টি দেয় সে তার অগ্রে কী প্রেরণ করেছে, আগামীকালের জন্য ভবিষ্যতের জন্য কী প্রেরণ করছে, কী কাজ রাখছে। ওয়াত্তাকুল্লাহ, সর্বোপরি তাকওয়াটা আমাদের সবসময় দরকার। এই জন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়ামালুন, তোমরা যা কিছু করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল কিছু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কিছু জানেন। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার বলার প্রয়োজন নেই, আমরা নিজেরাই আমাদের অবস্থা সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা, অর্থাৎ আমাদের শ্রবণ শক্তি, আমাদের দৃষ্টিশক্তি এবং আমাদের হৃদয় প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা নিকট সাক্ষ্য প্রদান করে। এছাড়া কোরআনের সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে এই কিয়ামতের দিনের অবস্থাটা উল্লেখ করেছেন এভাবে, আল ইয়াউমা, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা, কিয়ামতের দিন, সেদিন আল্লাহ তাআলা বলছেন, নাখতিমু আলা আফওয়াহিম, তখন আমাদের মুখ দিয়ে কথা বলতে হবে না, আল্লাহ তাআলা আমাদের মুখকে বন্ধ করে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং আল্লাহ তাআলা কথা বলবেন তাদের হাতের সাথে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা কিয়ামতের দিন জন্য কি উপার্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যখন কোনো একটা পাপ করি তখন আমাদের হৃদয়ে মরিচা পড়ে যায়। হাদিসটি এসেছে তিরমিজিতে 3334 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইদা আদনাবা কানাত নুকতাতুন সাউদা ও ফি কলবিহি, ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন ইদা আদনাবা, যখন কোনো পাপ করে, কানাত নুকতাতু সাউদাও, তার অন্তরে একটা দাগ পড়ে যায়, কালো দাগ, ফি কলবিহি, তার কলবে, ফাইং তাবা, যখন সে তাওবা করে ফেলে, খারাপ কাজটা করার পরে ফিরে আসার চেষ্টা করে, তাওবা অনুশোচনা করা, ফিরে আসা, ওয়া নাজা, তখন সেই যে দাগ ছিল এটা তুলে নেওয়া হয়, ওয়াস্তাগফার, এবং যখন সে আল্লাহ তাআলার নিকট সে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, সুকিলা কলবহু, তখন
তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়া হয় তার যে কালো দাগ ছিল। কিন্তু ফাইং জাদা যদি সে কাজটা করে যায়, পাপের পরে পাপ করে যায় জাদা, তাহলে সেটা বেড়ে যায়। ফাজালিকা রন, আর এটা হলো মরিচা, অর্থাৎ আমাদের কলবের মধ্যে মরিচা ধরে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোরআনের রেফারেন্স দিচ্ছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ যিকরাল্লাহু তাআলা ফি কিতাবি, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা ব্যাখ্যা দিলেন, মরিচাটা কেমন, বলেন সূরা আল মুত্তাফিফিন এর ৩৪ নম্বর আয়াত, ৩৩ নম্বর সূরা, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাফিরদের একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, কাল্লা কখনো নয়, বরং বাল রানা আলা কুলুবিহিম, তাদের কলবে মধ্যে মরিচা পড়ে গেছে, পাপ করতে 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 মরিচা পড়ে গেছে। মা কানু ইয়াকসিবুন, তারা যে কাজকর্ম করত। আর আমরা যেভাবে কোরআন কারিমে আয়াত দেখলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আত্মসমালোচনা বা মুহাসাবার কথা বলছেন, পাশাপাশি আমাদেরকে যারা আত্মসমালোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসাও করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইদা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি, যখন শয়তান তাদের উপর স্পর্শ করে তাদের নিকটে আসে আগমন করে, তাদাক্কারু, তখনই তাদের টনক নড়ে যায়, তারা সতর্ক হয়ে যায়, ফাইদা মুবসিরুন, এবং তখনই তারা দৃষ্টিশক্তি বা দৃষ্টিশক্তি সম্পন্নদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইমানদার তাদেরকে বাসিরা দান করেন, বাসিরা অর্থাৎ অন্তর্দৃষ্টি দান করেন, অর্থাৎ সে যখন প্রতিটা কাজ করে, করার আগে সে বুঝতে পারে যে কাজটা যে করতে যাচ্ছে বা এটার আমাদের অগ্রগতিটা কতটুকু হচ্ছে। অনেক সময় আমরা অনেক দোটানার মধ্যে পড়ে যাই, আমরা বুঝতে পারি না যে কাজটা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে। কিন্তু যারা মুমিন, ইমানের তাকওয়া অনুসারে, সে খারাপ কাজ থেকে হওয়ার আগেই সে বিষয়টা বুঝতে পারে এবং কি তা থেকে দূরে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত স্কোপ দিয়ে রেখেছেন, প্রতিটা দিকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন যাতে আমরা ভালো কাজের দিকে অগ্রগামী হই, অগ্রসর হই। চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাম এবং কোরআনে আল্লাহ তাআলা আয়াত এনেছেন, মাং জা আবিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা, যদি কেউ একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে তার ১০ গুণ দান করেন। এরপর বলছেন, মাং জা আবিস সাইয়্যা ফালা ইউরসা আলাইহি, যদি কেউ কোনো একটা খারাপ কাজ করে আল্লাহ তাআলা এর অতিরিক্ত কিছু দেন না, খারাপ কাজ খারাপ কাজই। এবং কি বুখারি মুসলিম সহ অন্যান্য কুতুবে সিত্তার অন্যান্য হাদিস গ্রন্থে আসছে হাদিসটা, যে কেউ যখন একটা ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদানটা ১০ গুণ থেকে শুরু করে, আল্লাহ ৭০০ গুণ পর্যন্ত, এবং কি চাইলে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়াল্লাহু দাঈফু মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বহু গুণ দেন, বাড়িয়ে দেন। কিন্তু কেউ যখন কোনো একটা খারাপ কাজের পরিকল্পনা করে, সে কাজটা কমপ্লিট করেনি, তার গুণা লেখা হবে না। কিন্তু যদি সে কাজটা করে, ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা তার গুণা লেখেন, তাও এক। এবং কি সে কাজটা পরিকল্পনা করার পরে কাজটা থেকে যদি দূরে থাকে, তাহলে সে একজন সওয়াব পাবে। আল্লাহ আকবার। আমাদের উচিত আমাদের নিজেদের অবস্থার নিয়ে চিন্তা করা প্রতিটা সময়। আমাদের অবস্থানটা কি আগের চেয়ে সামনের দিকে যাচ্ছে না পিছন দিকে যাচ্ছে। হয়তোবা আমাদের সময় অনেক বিপদ আপদ আসবে, প্রতিটা ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সবর বা ধৈর্য অবলম্বন করতে পারছি কিনা, বা আমাদের বিভিন্ন ইভেন্ট ঘটে। অনেকেই বলে যে নতুন নতুন যারা আমরা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর প্র্যাকটিস শুরু করি, তখন আমাদের অবস্থানটা অনেক ভালো থাকে। আলহামদুলিল্লাহ চেষ্টা করি সর্বোচ্চ মানার, পাঁচক্ত সালাত জামাতে পড়ার বা সিয়াম নফল সিয়াম করে রাখার। কিছুদিন পরে পরে আমরা একটু রিল্যাক্স হয়ে যাই, আমাদের একটা লেগজিটি কাজ করে। কিন্তু এরকমটা যাতে না হয়, আমরা যদি রেগুলার আমাদের নিয়ে একটু চিন্তাভাবনা করি, ওই ক্ষেত্রে আমরা এই বিষয়টা থেকে পরিত্রাণ পাবো বা উত্তীর্ণ হতে পারবো। আর মূলত প্রকৃত বুদ্ধিমান কে, এই ব্যাপারে প্রথমে যে হাদিসটা বলেছিলাম, সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়েসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান হলো সে যে তার মনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে, ওয়া আমিলা লিমা বাদ আল মাউত, এবং এমন আমল করে যেটা তার মৃত্যুর পরের সময়ের জন্য কাজ দিবে। দুইটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম দুটা গুণ বর্ণনা করলেন, প্রকৃত বুদ্ধিমানকে। প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে মাং দানা নাফসাহু, যে তার নিজের মনের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে, বা আমিলা লিমা বাদ আল মাউত, এবং এমন কাজ করে যেটা তার পরবর্তী জীবনের, মৃত্যু পরবর্তী জীবনের জন্য তার সাথী হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লামের অপোজিটটা বর্ণনা দিচ্ছেন, নির্বোধ বোকা কে, বল আজিজু, নির্বোধ বা বোকা হলো মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, যখন তার নাফস তার কুপ্রবৃত্তির অনুসরণ করে, ওয়া তামান্না
আল্লাহ, কিন্তু কুপ্রবৃত্ত হলে কি হবে মানুষের যে প্রবণতা, কিন্তু তারা তারপরে চিন্তা করে কি আমি করছি খারাপ কাজ, ভাবে যে কিনা আল্লাহ তালা আমাকে সর্বোচ্চটাই দিবেন, আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন বা আমাকে সর্বোচ্চটাই দিবেন। এরকম কিছু লোক আমাদের সমাজে দেখা যায় যে কিনা হয়তো সে নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে ইমান ঠিক আছে। এই জাতীয় প্রবণতা থেকে আমাদের দূরে থাকতে হবে। আর ইমানের বহিঃপ্রকাশ হলো আপনার রেগুলার যে অ্যাক্টিভিটিস আছে, আমরা ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, আবার ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে উঠবো, এই 24 ঘন্টার সময় আমরা পরিপূর্ণ অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে কাটাতে পারলাম কিনা। আর ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আপনাকে কোনো অপশন বা স্কোপ দেয়নি ইসলামের বাইরে চলা। আমরা বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের, এবং কি পরিপূর্ণ অংশটাই আছে যে আয়াতটা পাঠ করছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুমি কি উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমরা একজন মুসলিম কীভাবে ঘুমাতে যাবে, ঘুম থেকে উঠবে, কীভাবে সে সকাল করবে, কোন সময় কী কাজ করবে, প্রতিটা কাজ, এবং মুসলিম তার নিত্য নৈমিত্তিক যে কাজগুলি করে সবগুলি ইসলামের অন্তর্ভুক্ত। এবং কি তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেন, এবং কি সে যখন তার স্ত্রীর সাথে থাকে এতেও সে সওয়াব পায়। তখন সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসুল, স্ত্রীর সাথে থাকলেও সওয়াব পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সে যদি এর বিকল্প অন্য কিছু চিন্তা ভাবনা করতো তাহলে কি তার গুনাহ হতো না? আল্লাহ আকবার। তাহলে আমাদের সর্বক্ষেত্রে ইসলাম জানা, মানা, বোঝার চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমাদের আত্মসমালোচনা সম্পর্কে আমাদের সালফে সালেহিনরা চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন, আমরা সেই বিষয়গুলি একটু জানবো ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা কথা বলেছেন, আমরা যদি এই কথাটাও আমাদের জীবনে চলার পথে পাথেয় করি তা আমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন, হাসিবু আংফুসাকুম কবলান তুহাসাবু, হাসিবু আংফুসাকুম, তোমরা তোমাদের নিজের নফসের হিসাব নাও, হিসাব করো, কবলান তুহাসাবু, যখন তোমাদের নিজেদের হিসাব নেওয়া হবে, অর্থাৎ তোমাদের নিজেদের আমল নামার হিসাব নেওয়ার পূর্বে নিজের হিসাব করো। ওয়াসিনু আংফুসাকুম কবলান তুজিনু, এবং তোমাদের যে ওজন করার পূর্বে, তোমাদের আমলের ওজন করার পূর্বে তোমরা তোমাদের নিজেদের ওজন করে নাও, চূড়ান্ত হিসাবটা করে নাও। ফাইন্না আহওয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদা, তাহলে এটা তোমাদের জন্য পরবর্তীতে হিসাব দেওয়াটা সহজ করে দিবে। আং তাহাসাবু আংফুসাকুম ইয়াউম, যদি তোমরা আজকে নিজের আজকের দিন হিসাবটা তোমরা ঠিক মতো করে নাও। বা তাসাইয়ানু, এবং তোমরা সুসজ্জিত হও, তোমরা প্রস্তুতি নাও, লিল আরদিল আকবারে, মহাপ্রদর্শনের দিনের, কিয়ামতের দিনের, ইয়ামা তুমরাদুন, ইয়ামা এদিন তুমরাদুন, যেদিন তোমাদেরকে প্রদর্শন করা হবে, মানে তোমাদের আরজ করা হবে, পেশ করা হবে, ইয়ামা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন তোমরা যদি নিজের এই হিসাব দিয়ে নাও সুবিধাটা হবে কি, সেদিন তোর কোনো কিছু গোপন থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কিছুর হিসাব ওই দিন পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবেন। এমন একটা কথা ওমর রাদিয়াল্লাহু আনহু জাফর বিন বোরকান রহিমাল্লাহ থেকে বর্ণিত, তিনি তার শাসনামলে এক কর্মকর্তাকে একটা পত্র লিখেছিলেন, এক্ষেত্রে তিনি সবসময় মহাসাবা বা আত্মসমালোচনার বিষয়টাকে জোর দিতেন, কারণ কেউ যদি নিজের জায়গায় নিজে সলিড থাকে, নিরেট থাকে, তাহলে কিন্তু অন্য কাউকে প্রয়োজন হয় না। আমরা নিজেরা যদি নিত্যনৈমিত্তিকভাবে চিন্তা করি, আমরা বিবেক দিয়ে চিন্তা করি, এই যে আমি কাজটা করছি, সকালে অন্য কাউকে ঠকালাম, কাজটাকে ঠিক হলো, একটু সুদের সাথে জড়িত হলাম, কাজটা ঠিক হলো, ঘুষ নিলাম, কাজটা ঠিক হলো, তো নিজের কাছে যখন নিজে আমরা সলিড থাকতে পারবো, নিরেট থাকতে পারবো, এবং কি আমরা বিশুদ্ধ থাকতে পারবো, ওই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এই বিষয়টাই ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, মানে তাকে বলা হয় আমিরুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের আমির, তিনি রাসূলুল্লাহ সাল্লাম, এরপর আবু বকর, এরপর ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে বিশেষ নিয়ামত দান করেছিলেন শাসনের ক্ষেত্রে। তো তিনি কর্মকর্তাকে কী লিখেছিলেন, হাসিব নাফসাকা ফির রখাই কবলা হিসাবে সিদ্ধা, হাসিব নাফসাকা, তুমি তোমার অন্তরের হিসাব নাও, মনের হিসাব রাখো, ফির রখাই আনন্দের দিনে, সুসময়ের দিনে, কবলা হিসাবে সিদ্ধা, দুঃসময় হিসাব দেওয়ার পূর্বে। ফাইন্নাহু মান হাসাবা নাফসা ফির রখাই কবলা হিসাবে সিদ্ধা, যে ব্যক্তি দুঃসময় হিসাব দেওয়ার পূর্বে সুসময়, আমাদের মানে মনটাকে এইভাবে তো খারাপ প্রবণ, দুঃখের সময় কিন্তু দেখবেন যে আমরা মুমিন মুসলিমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, কাফির মুশরিক যারা আছে তারাও একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকে,
আল্লাহ কোনো মতে আমাকে বাঁচায় দেয় বিপদটা থেকে। এরপরে আমরা কি করব, আবার তোমার প্রতি ঈমান আনব। বিভিন্ন নবীদের আমলে যে বিভিন্ন বিপদ এসেছিল, তখন নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেছেন, হে আল্লাহ এই যাত্রায় বাঁচায় দেন, পরবর্তীতে আমার উম্মা আপনাকে মেনে চলবে। তাদের মানুষের যে মন, অল্প সংখ্যক লোকে শুধুমাত্র ঈমানের পথে এসেছিল, আবার তারা খারাপের পথে চলে গেছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টাকে গুরুত্ব দিলেন। তোমার সময় যখন ভালো তখনই নিজের হিসাবটা পরিপূর্ণ নাও, আসলে আমরা ইসলামের উপর আছি নাকি নেই। এরপর বলছেন, যদি কেউ সুসময়ে দুঃসময় আসার পূর্বে সুসময়ে তার হিসাবটা ঠিক মতো রাখে, ফাদা মার্জিহ ইলা রিদা ওয়াল গিফত, তাহলে সে পরিতুষ্টি ও ঈর্ষণীয় সাফল্য লাভ করবে, তাহলে তার জন্য এটা অধিকতর সুখকর হবে। ওয়ামান আলহাতহু হায়াতহু, কিন্তু কেউ যদি তার আয়ুষ্কালকে, তার জীবনকে তার হাওয়া প্রবৃত্তির উপর পরিচালনা করে, ওয়া সাগালাহু হাওয়াহু, এবং এ করে করে সে ভোগ বিলাসে সবসময় মত্ত থাকে, আদা মানে চিহু ইলার নাদামাতি ওয়াল হাসরা, তাহলে তার পরিণতিটা হবে তার জন্য আফসোস আর অনুশোচনা, আফসোস আর অনুশোচনা। কোরআন কারিমে সেই কাফেরদের আফসোসগুলি বিভিন্নবারে বিভিন্নভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আমার অবস্থা, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। আমরা সুরা নাবাতে শেষ আয়াতে দেখি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম, মাটির তো হিসাব হবে না, তাহলে তো বেঁচে যেতে পারতাম, কিন্তু মানুষ হওয়াতে আল্লাহ তাআলা আমাদের হিসেব নেবেন পরিপূর্ণভাবে। আমরা এই বিষয়টা মনে রাখব, আমাদের সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখার চেষ্টা করব। এই কিভাবে হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুমিন ব্যক্তি সব সময় তার আত্মাকে, নিজের নিজের আত্মাকে পরিচালক, আত্মার পরিচালক মানে সে তার প্রবৃত্তিটাকে নিজের মতো করে চালায়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সে সবসময় পরিচালনা করার চেষ্টা করে এবং সে সবসময় আত্মসমালোচনা করে। আর যে নিয়মিত আত্মসমালোচনা করে তার হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা করে দিবেন, সহজ করে দিবেন। ইমাম শাফি, আমাদের যে চার ইমামকে আমরা বলি বা চার মাযহাব, ইমাম শাফি রহমাহুল্লাহ, তাকে ইদ্রিস যার মূল নাম, তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন, এই কথাটা খুব মর্মস্পর্শী এবং আমাদের এই কথাটা সবসময় মনে রাখা দরকার। তিনি বলেছেন, আকলুন নাসু, সবচেয়ে বুদ্ধিমান আকলওয়ালা, ব্যাকল না আকলওয়ালা ব্যক্তি হলো সে, মাং তারাকা দুনিয়া কবলাং তুতরা কাহ, যে দুনিয়াকে পরিত্যাগ করে, কবলাং তুতরা কাহ, দুনিয়া যখন তাকে পরিত্যাগ করবে, আর পূর্বে দুনিয়া পরিত্যাগ করার পূর্বে দুনিয়াকে সে পরিত্যাগ করে। এর মানে আবার একটু ভুল বুঝতে যাবেন না, যে দুনিয়া নিয়ে আমরা আখেরাতে যাব, আমাদের দুনিয়াটা হলো আমরা দুনিয়াতে বসবাস করবো জাহাজে আরোহণকারের মতো, জাহাজের উপরে থাকবো কিন্তু পানিতে ডুবে যাব না। দুনিয়াকে দিয়ে বলা হয় দুনিয়া মাসরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত্র, এটা হাদিস না কিন্তু কথাটা মর্ম, কথাটা সঠিক, দুনিয়ার আমরা আমল করার মাধ্যমে আখেরাতে সুন্দর করতে পারবো। ইমাম শাফি যে কথাটা বলেছিলেন মানে দুনিয়াকে আমি প্রাধান্য দিব কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে, পরিপূর্ণ মানার ক্ষেত্রে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করার ক্ষেত্রে বা খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই মেন্টালিটি নিয়ে না। তো কী বলেন ইমাম শাফি রহমাল, তিনি বললেন যে আকল নাসো, নাসি সবচেয়ে আকলওয়ালা বুদ্ধি সম্পন্ন মানুষ হলো সে, মাং তারাকা দুনিয়া, যে দুনিয়াকে পরিত্যাগ করে, কবলা আং তুতরা কাহ, দুনিয়া তাকে পরিত্যাগ করার পূর্বে, বা আনারা কবলা হোক, কবলা আয়ুস্কিনা হোক, এবং কি কবরকে আলোকিত করে, আলোকিজ্জ্বল করে কবরের বাসিন্দা হওয়ার পূর্বে, কবরের বাসিন্দা হওয়ার পূর্বে সে এমন কিছু আমল করে যায় যার মাধ্যমে সে কবরটা আলোকিত হয়, বা আরদা রব্বাহ কবলা আয়াল কহ, এবং কি তার রবকে সে সন্তুষ্ট করে ফেলে তার রবের সাথে সাক্ষাৎ পাওয়ার পূর্বে। আমরা যখন জান্নাতে যাব আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটা কি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা সূরা কিয়ামতে বলছেন, ইলা রব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার দর্শন লাভ করার তৌফিক দান করুন। এই ব্যাপারটা কেমন যে আল্লাহ তাআলাকে আমরা যখন দেখবো জান্নাতে যাওয়ার পরে আমরা এত নাজ নিয়ামত পাবো, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে মা ইয়াশা, তাদেরকে দেয়া হবে যা চাবে। তখন সকল নাজ নেমত পাওয়ার পরে তোর প্রশ্ন করা হবে জান্নাতিদের, তুমি কি তোমার সব কিছু বুঝে পেয়েছ? তখন আমরা বলবো হে আল্লাহ সবই তো পেয়েছি, কোনো কিছু তো অভাব নেই। তখন আল্লাহ তাআলা বলবেন একটা জিনিস বিশ বাকি আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। আর এই ব্যাপারটা আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষ আয়াতে বলছেন,
ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, যে চিন্তা করে আশা করে তার রবের সাক্ষাৎ লাভ করবে, তাহলে সে ফালি আমাল আমালান সালিহা, সে জন্য ভালো কাজ করে, এবং কে ফালি আমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বি ইবাদাত রব্বিহি আহাদা, এবং তার রবের সাথে যাতে কাউকে শরিক না করে। আর আমাদের জান্নাতে যাওয়ার মূল বা অন্যতম প্রধান শর্ত হল শিরক মুক্ত থাকা, যার অন্তরে সরিষা পরিমাণ ন্যূনতম ইমান থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে তার পাপের প্রায়শ্চিত্ত করার পর। আর আমাদের ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে আমরা মুহাসাবা বা আত্মসমালোচনার বিষয়টাকে গুরুত্ব দিব, এবং এটাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা আমাদের জীবনে সফল হতে পারবো, এবং আমাদের যে মূল লক্ষ্য জান্নাত, জান্নাত প্রাপ্তিটা আমাদের জন্য সহজ হবে। আসুন আমরা দেখি যে আমাদের আত্মসমালোচনার বিষয়টা, আমাদের সালফা সালেহীনদের ব্যক্তি জীবনটা কেমন ছিল। আমরা কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবসময় কবরের সামনে যখন অতিক্রম করতেন, কবরের সামনে দাঁড়াতেন, এবং কি তিনি সেই সময়টার কত পরিকল্পনা করতেন যে কবর অবস্থানটা বা মৃত্যুর পরের জীবনটা কেমন হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন, এই দুনিয়া যারা আছে সবচেয়ে প্রিয়, আমার নিকট অধিক প্রিয় মানব কুলে ওমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ওনার কথাটা মানে সঠিক ছিল না এই সেন্সে, কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে এই দুনিয়া যা আছে সব কিছু হচ্ছে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাম অধিক প্রিয় হবে। তো তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাম ছিলেন না, এই ক্ষেত্রে তিনি কথাটা বলেছেন, কিন্তু একটু পরপরে তিনি বিষয়টা নিয়ে চিন্তা করলেন, কথাটা বলা তো ঠিক হয়নি। তখন তার বেটি মানে অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে বলো তো আমি কথাটা কী বলেছি। তখন তিনি বললেন যে আপনি বলেছেন মানবকুলে আমার নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু হল সবচেয়ে প্রিয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা ব্যাখ্যাটা ঘুরিয়ে দিলেন এবং নিজেকে একটু সংশোধন করে নিলেন, বললেন না অধিক প্রিয় না, বরং অধিক সম্মানিত। দুনিয়া যারা বেঁচে আছে এর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। মানে সালফা সালেহীনরা যখনই কোনো একটা পাপ হয়ে যেত তখনই তিনি এটা থেকে দূরে থাকার সর্বোত্তম চেষ্টা করতেন এবং তখনই ফিরে আসার চেষ্টা করতেন। আমাদের মধ্যে অনেকের মন মানসিকতা এমন যে আমরা যা করছি যা বুঝছি মনে করি এটাই সঠিক, হাত একজন যাই বলুক, আমরা যে কারক যদি মতামত ফলো করি তাহলে মনে করি এটাই সঠিক, অন্য কারোটা সঠিক না। এবং কি যদি কখনো ভুল বুঝতেও পারি, আমরা সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ভুলটা স্বীকার করতে চাই না। কিন্তু মানুষ ভুল করবে এবং ভুল করার পর আবার সে তার থেকে শুধরে নেবে, এটাই মানে মানুষের একটা স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তিরমিজিতে হাদিসে এসেছে, কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতায়িনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান সবাই ভুল করে, ভুল হয়েই যাবে মানুষের প্রবণতাটা এমন, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ ভুলকারীকে খায়রুল খাতায়িনা আত-তাওয়াবুন, যারা ভুল করার পরপরে তাওবা করে। আর যখনই কেউ তাওবা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেয়। এমনকি কেউ যদি কোনো ভুল কাজ থেকে ফিরে আসার পর আবার সে ভালো কাজ করে, ভুল করেছিল, ধর অমুসলিমরা তার আজীবন যত খারাপ কাজ করে তারা যদি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে আসে, ইসলামের নিকট ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তাদের ভুল কাজগুলিকে নেকিতে রূপান্তর করে দেবেন। কোরআনে বলেছেন ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিম হাসানাত, আল্লাহ তাআলা বলছেন তাদের সকল পাপগুলিকে আল্লাহ তাআলা হাসানাত পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ, আমাদের উচিত যখনই কোনো ভুল হবে তখনই আমরা ফিরে আসব। বলছিলাম যে সালফা সালেহীনদের নিকট আত্মসমালোচনার বিষয়টা কেমন ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো কবরের সামনে দিয়ে যেতেন তখনই তিনি দাঁড়াতেন আর কাঁদতেন, অঝরে কাঁদতেন, তার দাড়ি ভিজে যেত। তখন অন্যান্য সাহাবারা তাকে প্রশ্ন করতেন যে আপনি কবর দেখে এত কাঁদেন কেন, কবরই তো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা নয়, কবরের পরে হিসাব আছে, মিজান হবে, হাসর হবে, সিরাত আছে, এরপরে জান্নাত জাহান্নাম, তো আপনি কবরের সামনে যান, কবরের এখানে থেকে এত কাঁদেন কেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কবর হলো পরকালের প্রথম মঞ্চে, প্রথম অবস্থান হলো কবর। যদি কেউ কবর থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরে যে মানজিলগুলি আছে সেটা অতিক্রম করা সহজ হয়ে যাবে, যদি সে সেখানে মুক্তি না পায় তাহলে তাদের পরের অংশগুলি আরও বেশি কঠিন হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাম অন্যত্র বলেছেন যে কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাম দেখেননি। আর তাই তো ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যখনই যেতেন তাদের দাড়ি ভেজে যেত। আমাদের বাস্তবতাটা কী, পাশে কবর, কবরের অনেককে কবরস্থানের সামনে খেলাধুলা করে, কবরস্থানে ওইখানে গিয়ে আড্ডা জমায়, মাছ মাছ জমায়, আমাদের অবস্থাটা হলো বর্তমানে এরকম, খুবই দুঃখজনক। আর এখন প্রযুক্তির কল্যাণে আমাদের মধ্যে ভয় ভীতি যে ন্যূনতম ছিল সেটাও কিন্তু অনেক দূরে চলে গেছে। বিশেষ করে 20 বছর আগের কথাই চিন্তা করি আমরা, যখন আমাদের গ্রামে বা পাড়া প্রতিবেশী কেউ মারা যেত
তখন আমাদের কয়েকদিন ঘুমের মধ্যে কষ্ট হতো, সমস্যা হতো, আরে কি না কি অবস্থা আছে, কি হচ্ছে লোকটার সাথে, কি অবস্থা দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের বর্তমানে মানুষ মারা যায় মরবে তো, এমন একটা মেন্টালিটি দাঁড়িয়েছে, কিন্তু যে মারা গেল তার তো সকল হিসেব শেষ, তার পরবর্তী যা করার চলে গেছে, হয় সে জান্নাতি হয়ে গেছে অথবা জাহান্নামী হয়ে গেছে, হিসাবটা পরে আসবে ফয়সালা। কিন্তু তাদের তো আমলের দরজা তো বন্ধ, তারপর কিছু কিছু আমল থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে তিনটা বিষয় ছাড়া অন্য কিছু থাকে না, অন্য হাদিসে আসছে যে কেউ যদি তার ন্যাক সন্তান রেখে যায়, যে তার জন্য দোয়া করে। আমরা কি আসলে আমাদের ন্যাক সন্তান রেখে যেতে পারছি? আমাদের সন্তানদেরকে আমরা ফজর সালাতে ডাকি? আমরা আমাদের সন্তানদের পরীক্ষা নিরীক্ষা বা ক্লাসের ক্ষেত্রে যতটা সচেতন, আমাদের সন্তানদের ফজর সালাতের ক্ষেত্রে এতটা কিন্তু সচেতন নয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবচেয়ে মর্যাদাবান হলো ফজর দুই রাকাত সুন্নত সালাত। কোন সালাত? সুন্নত, ফরজ কই না আমরা, এই লোকের বাস্তবতা দুঃখজনক। আমাদের অবস্থার উন্নতি দরকার, আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যে সন্তানের জন্য আমরা এত 24টা ঘন্টা পরিশ্রম করছি, এই সন্তানকে আমরা ফজর সালাতের জামাতে শরিক করতে পারছি। এই সন্তানের ক্ষেত্রে আমরা স্কুলে একদিন ক্লাস না করলে তার উপর সেই অনেক মানে তাদের জবাবদিহি করতে হয়, অনেক কিছু মানে মুখোমুখি হতে হয়, সালাতের পর ছেড়ে দিচ্ছে, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যাচ্ছে, কিন্তু সে সালাতে মনোযোগী না। ঘুরে ফিরে আমরা সালাতের কথাটা কেন বলি? আরও তো অনেক ইবাদতই আছে। কারণ হলো আপনার সালাতে হলো প্রকাশ্য, আপনার ইমানের বহির প্রকাশ, এবং কি এটাই আমরা নিয়মিত অন্তত 5 বার মুখোমুখি হচ্ছে বিষয়টা ফরজ ইবাদত। ধরেন কালিমা বা যে শাহাদা আমরা তো একবার বলেছি বা আমরা বলি, এটা অন্তরের বিষয়, বাইরে থেকে তার আমলের মাধ্যমে বোঝা যায়, কিন্তু ফাইনাল পরিস্থিতিতে বোঝা যায় না। সালাত এটাই একজন মুসলিম 17 রাকাত 5 ওয়াক্ত সালাত তাকে পড়তে হয়, এটা আমাদের বহির প্রকাশ। অন্যান্য যে খুঁটিগুলি আছে, সিয়াম বা রোজা আমরা রমাদানে রাখি, যাকাত যা সামর্থ্য আছে করে, হজ যারা হজের মাসগুলিতে করে, কিন্তু এই ইবাদতটা সালাদ জিকির এগুলো আমাদের প্রতিনিয়তই করতে হয়, এটা একটা মানদণ্ড। তো যা বলছিলাম যে মানুষ মারা যাওয়ার পরে ইজা মা তাল ইনসানু কথা আনহু ইল্লামা ফালাস, যখন কোনো মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা বিষয় ছাড়া। বলেছেন সাদাকাতেন জারিয়া, হাদিসের সিরিয়ালটা প্রথমে ছিল সাদাকা জারিয়া, কোনো প্রবাহমান সাদাকা, কিছু ভালো কাজ রেখে যাওয়া যে মৃত্যুর পরও ইচ্ছে হবে। আমি কোনোটা মাদ্রাসা গড়ে গেলাম, কোনোটা মসজিদ করলাম, কোনোটা মানে শিক্ষা প্রতিষ্ঠান করে গেলাম, কোনো ইয়াতিমখানা করে গেলাম, বা গরিব দুস্থদের জন্য কোনো কিছু করে গেলাম, একটা বৃক্ষ রোপণ করে গেলাম, বাগান করে গেলাম, যেটা দ্বারা পরবর্তীতে উত্তরসূরিরা বা সাধারণ মানুষ উপকৃত হতে পারে। এরপরে বলা হয়েছে ওয়ালাদিন সোয়ালেন ইয়া দাওলা, অথবা এমন উত্তম সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করবে। এখানে আরেকটা শর্ত হলো দোয়া করা, কিন্তু আমাদের দুঃখজনক হলে সত্য মানে আমাদের প্রত্যেকটা জিনিস প্রফেশনাল হয়ে গেছে, যে আমরা মারা যাব আমাদের জানাজা সালাত পড়াবেন, তাও আমরা লোক ভাড়া করে নিয়ে আসতে হবে, ইমাম সাহেব আল্লাহ মাফ করুক, এভাবে বলা উচিত না, মানে কতজনের সুন্দর হতো। আর জানাজা পড়ানোর অন্যান্য ক্ষেত্রে হক কিন্তু পরিবারের সদস্যরই সবচেয়ে বেশি, যার পরিবারের সদস্য মারা যায় তার হকই সবচেয়ে বেশি জানাজা পড়ানো, অন্য কেউ পড়াতে পারেন না বিষয়টা ওরকম না, কিন্তু আমরা অন্য লোক ডাকতে হচ্ছে, দাফন কাফন করাবো তাও অন্য লোক রাখতে হচ্ছে, দোয়া করাবো দোয়া করার জন্য লোক লাগে, এ হলো দুঃখজনক। কিন্তু আমাদের উচিত আমাদের সন্তান সন্তানদেরকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা অন্তত আমাদের জন্য দোয়াটা করতে পারে। এরপর অন্যত্র এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে এমন ইলম লিখে যাওয়া যে ইলম তাকে উপকার দেবে, অর্থাৎ শিক্ষার প্রচার প্রসারে নিজের অবদান রাখা, অথবা মানে এমন জ্ঞান বিস্তার করে যাওয়া যে ইলমের মাধ্যমে পরবর্তীতে মানে লোকেরা কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ অনুসরণ করার চেষ্টা করবে এবং তা ফলো করবে। তো যা যে বিষয়টা বলছিলাম যে আমাদের যে লোকটা মারা গেল মৃত্যুর সাথে সাথে তার অবস্থা কিন্তু শেষ, কিন্তু আমরা কবরকে আমরা স্মরণ করি না, আমরা মৃত্যুকে স্মরণ করি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে উজকুরু, হ্যাঁ তোমরা বেশি বেশি করে স্মরণ করো হাদিমের লাজ্জাত, যেটা সকল আশা ভরসা বা সকল আনন্দকে যেটা বিনাশ করে দেয়, সকল মজা আনন্দকে বিনাশ করে দেয়, এটা ব্যাখ্যা দিয়েছেন ইয়ামুন আল মাউত মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, আমরা যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি তাহলে আমাদের মধ্যে আত্মসমালোচনা বোধ জাগবে, আমরা বেশি বেশি ভালো কাজ করতে পারব। এরপর সাহাবাদের কথা বলছিলাম তারা কিভাবে নিজেদের আত্মসমালোচনা করতেন। হানজালা রাদিয়াল্লাহু আন তিনি একজন ওহী লেখক ছিলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার দেখা হলো, তখন তিনি বললেন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে হানজালা তুমি কেমন আছো? তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মুনাফিক হয়ে গেছো মানে? তুমি তো আমাদের সাথে আছো, মানে বদলাটা এমন, পাঁচ ওয়াক্ত সালাতে আমাদের সাথে শরিক হচ্ছো, তুমি গিয়ে সিয়াম রাখছো, বর্ণনা কাজকর্ম ঠিক করেছো, মুনাফিক কিভাবে হলে? তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাই, তার নিকট জান্নাত জাহান্নামের কথা শুনি, তখন মনে হয় যেন জান্নাত জাহান্নাম সরাসরি দেখতে পাচ্ছি। কিন্তু যখনই তার থেকে চলে গিয়ে আমরা স্ত্রী সন্তানের নিকট যাই তখন, এবং অন্যান্য আমাদের পেশাগত কাজে জড়িয়ে পড়ি, তখন আমরা তো ভুলে যাই, আমরা যে মারা যাবো, জান্নাত জাহান্নাম হবে বিষয়টা ভুলে যাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর চিন্তা করেছেন কোন ব্যক্তিত্ব? নাবী রাসূলদের পরে সর্বোত্তম ব্যক্তিত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস আসছে যে আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তো আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু আমার প্রকৃত বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটা তিনি মৃত্যুর সময় দোয়া করেছিলেন, রফিকুল আলা রফিকুল আলা, হে আমার পরম বন্ধু, হে আমার পরম বন্ধু আল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, সর্বজীবনে সাথে ছিলেন আবু বকর। তিনি বলছেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু আমারও তো একই অবস্থা, আমারও একই অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাই, জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, তখন মনে হয় যেন আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরে আমরা আবার পরিবার পরিজনের নিকট যাই, পেশাগত কাজে নিয়োজিত হই, তখন আমরা দিব্যি ভুলে যাই। তখন তারা দুজন বলেন, আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তারা এই বিষয়টা ব্যাখ্যা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মানুষের প্রবণতাটা এমন, যার হাতে আমার জীবন, ওয়াল্লাহু নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যদি তোমাদের অবস্থা সবসময় এরকমই থাকতো, আমার কাছে থাকলে যেমন জান্নাত জাহান্নামের সামনে থেকে দেখতে পেতে এমনটা মনে হতো, এবং কি সবসময় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মশগুল থাকতে, তাহলে ফেরেশতারা ঘরে বাইরে সবসময় তোমাদের সাথে মুসাফা করতো, করমর্দন করতেন। কিন্তু হে হানজালা, হানজালা রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বলছেন, কিন্তু সময়ের এবং অবস্থার হেরফের হয়। আমরা যেমনটা জানি, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমান বাড়ে এবং কমে। আমরা সংজ্ঞা শিখি, আল ঈমান ওয়া তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান ওয়াল ইকরার বিল লিসান। ঈমান হলো তিনটা বিষয়ের সমন্বয়, অন্তরে স্বীকার করা, মুখে প্রকাশ করা, মুখে বলা, অন্তরে স্বীকার করা, কাজে পরিণত করা, ইয়াজিদু বিত্তাআ যেটা আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমে বাড়ে, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া এবং যেটা পাপ কাজ করার মাধ্যমে এটা কমে, ঈমানের কম বা কমা বা বাড়া অর্থাৎ হ্রাস বৃদ্ধি ঘটে। কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, যখন আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আসছে, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর তাদের যে তাওয়াক্কুল বা আল্লাহ ভরসা এটাও বেড়ে যায়। এখন আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবনে মুহাসাবা বা আত্মসমালোচনা বিষয়টা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসে নিয়ে আসতে পারে, এটার জন্য সবচেয়ে প্রধান যে দায়িত্বটা সেটা হলো আমাদের জ্ঞান অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, তার বড়ত্ব মাহাত্ম্য সম্পর্কে জানার চেষ্টা করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 18 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যদি পরিপূর্ণভাবে জানতে পারি, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তার প্রতিটা নাম সম্পর্কে বোঝার চেষ্টা করি, তার মাহাত্ম্য এবং আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির দিকেও যদি তাকাই, তাহলে আমাদের মধ্যে সবসময় আত্মসমালোচনার বিষয়টা আসবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত প্রত্যহ ভোগ করছি, এই আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, আমাদের করোনা অন্তত এই শিক্ষাটা দিয়েছে আল্লাহ তাআলা একটু সুক্রিয়া আদায় করা। চিন্তা করেন, একটা মানুষ 60, 70, 80, 90, 100 যত বছরই বাঁচুক, তার যে অক্সিজেন সরবরাহ চলছে অনবরত, কখনো আমাদের কোনো বিনিময় দিতে হচ্ছে? আমাদের এই যে আমাদের হৃৎপিণ্ড মানে 1 মিনিটে 72 বার করে তার স্পন্দন হৃদস্পন্দন দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? 1 মিনিটের জন্য যদি অফ থাকে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো। আর আল্লাহ তাআলা নিয়ামত অল্প বা হৃৎপিণ্ড কখনো বলে না, আমি তো কাজ করতে করতে অলস হয়ে গেলাম, 1 মিনিট রেস্ট নিয়ে পরে আবার কাজ শুরু করি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। রক্ত সঞ্চালন হচ্ছে সবসময়, আমাদের কিডনি, আমাদের মানে কত লিটার পানি আমরা খাচ্ছি রেগুলার, তার যে ফিল্টারিং প্রসেসিং এবং কি বের করে কাজগুলি করেছে, প্রতিটা অঙ্গ এবং কি ব্রেইন মস্তিষ্ক এর
যে অংশগুলি ভাগ করা আছে, আমি যেহেতু এই বিষয়ে এই বিষয়গুলি বিস্তারিত বলা এখানে সুন্দর হবে না, তো প্রতিটা অংশের মধ্যে আগের অংশ শেষের অংশ এক একটা অংশের কাজ নির্দিষ্ট করা আছে। ধরেন ব্রেনের যে অংশটুকুতে ক্ষতি হবে ওই অংশটুকু সে কাজ করতে পারবে না। ব্রেনের এক একটা অংশ আমাদের ভারসাম্য রক্ষা করে, একটা অংশ আমাদের দৃষ্টিতে সাহায্য করে, একটা অংশ আমাদের শুনতে সাহায্য করে, একটা অংশ আমাদের ব্যালেন্স থাকতে সাহায্য করে। তো কোনো একটাতে অসুবিধা হলে তার সমস্যা হয়ে যায়। এই ছোটো ছোটো চিকন চিকন নার্ভ স্নায়ু যেটা বলি, এটা কত স্মুথ, আল্লাহ তাআলা কত নিখুঁতভাবে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। যদি একটা নার্ভে একটু সমস্যা হয় আমরা ওই কাজটা করতে পারছি না, কত স্মুথের প্রতিটা কাজ করে ফেলতেছি। তার একটা হাত নেয়, একটা আঙ্গুল নেয়, কারো যখন একটু ব্যথা হয় তাহলে কিছুদিন ধরে আঙ্গুল একটু ব্যান্ডেজ করে রাখতে হয়, তখন একটু খেয়াল করে দেখবেন আঙ্গুলটা কত প্রয়োজন ছিল। প্রতিটা অংশে আমরা আল্লাহ তাআলা এটাই বলছেন, ফারুনি মাদা খালাকাল্লাহ, হ্যাঁ আমার বান্দারা তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো আমি তোমার জন্য কী সৃষ্টি করেছি। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বেশি বেশি করে তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বেশি জানার চেষ্টা করব। এরপর আল্লাহ তাআলা সূরা কফের 16 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে তার জ্ঞানের দিক থেকে, তার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি সকল দিক থেকে আল্লাহ তাআলা আমাদের অতীব নিকট। আল্লাহ তাআলা আমাদের মনের গভীরতর অবস্থা জানেন, ওয়া ইয়ালামু মা ফিস সুদুর, তার অন্তরে অন্তঃস্থলে যে অবস্থা আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এবং আল্লাহ তাআলা আমাদের নাফস মানে মানুষের নাফস যে কুমন্ত্রণা দেয় সে সম্পর্কেও জানেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং তিনি গভীর থেকে গভীর অবস্থায় আল্লাহ তাআলা যে রগ আছে আমাদের নিকটবর্তী শিরোপশিরেরও নিকটবর্তী অবস্থানে আছেন। সেহেতু আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা আমাদের সকল কিছু জানেন, আল্লাহ তাআলার নিকটে আমাদের হিসেব দিতে হবে। যে বিষয়টা আগে বলেছি, আমাদের হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, আমাদের চোখ সাক্ষ্য দিবে, আমাদের কান সাক্ষ্য দিবে, এই ভীতিটা আমাদের সবসময় আমাদের মধ্যে মনের মধ্যে জাগ্রত করা, তাহলে আমরা আমাদেরকে নিয়ে একটু বেশি বেশি করে ভাবতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলছেন, ওয়া আলামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের নফসে অন্তরে কী আছেন সে বিষয়ে জানেন, ফাহজারুহু, এটা জানার পাশাপাশি আল্লাহকে ভয় করো। আর কাল কিয়ামতের দিন আমাদের কঠিন শাস্তি লাভ করতে হবে যদি আমরা মেনে না চলি, এই বিষয়টাও আমাদের বেশি বেশি করে স্মরণ করা দরকার। আর কিয়ামতের দিন আমাদের সবাইকে আমাদের হিসেব দিতে হবে, আর আমাদের পাশে তো দুজন ফেরেশতা আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কফে এসেছে। আমরা আমাদের মুখ দিয়ে যাই উচ্চারণ করি না কেন, আমরা আমাদের মুখ দিয়ে যাই উচ্চারণ করি না কেন, তা লিপিবদ্ধ করার জন্য ফেরেস্তা অতন্ত্র প্রহরী সদা জাগ্রত প্রহরী রয়েছে, ফেরেস্তারা সব কিছু নোট করছেন, তা থেকে বাঁচার আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সূরা মুমিনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, এই যে চোখ, আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, আর কেউ জানে না এই চোখ দ্বারা আমরা কত পাপ করতেছি, কত পাপ করতেছি। আর মিডিয়ার যুগে এসে বিষয়টা অনেক সহজ করে দিয়েছে, মনে হয় যেন চোখটা হচ্ছে আমাদের সকল পাপের প্রবেশ কেন্দ্র, প্রবেশ পথ, কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন কি, ওয়া ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ তাআলা জানেন তোমার চোখ যে খেয়ানতটা করে, তোমার যে চোখ দিয়েছে আল্লাহ নিয়ামত হিসেবে, এই নিয়ামতে তোমরা কীভাবে অপব্যয় অপব্যবহার করো খেয়ানত করে এটা জানেন। শুধু চোখ দিয়ে যে করেন তা না, ওয়ামা তুখফি সুদুর, তোমার অন্তরে যে বিষয়টা গোপন করে। আমরা অনেকের সাথে অনেক ভালো ব্যবহার করতেছি, ভিতরে আমাদের বিদ্বেষ, তার সাথে ভালো থাকার ইচ্ছে নেই, কারোর সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করছি, কুমন্ত্রণা করছি, আর অনেক সময় অনেক ভালো কাজ লোক দেখানো করি ভাবে, আর কেউ তো দেখতেছে না, মনে করছে কত না ভালো কাজ করতেছে, ভিতরে কে প্রদর্শন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বিষয় ক্লিয়ারলি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা জানেন, আর আমাদেরকে সকল নিয়ামতের হিসেব দিতে হবে। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতে বর্ণনা করছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমায়াযিন আনিন নাঈম, আর অবশ্যই অবশ্যই হে মানুষ তোমরা ভুলে যেও না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রতিটা নিয়ামত সম্পর্কে জানার চেষ্টা করা। আরেকটা বিষয় বলেছি যে মৃত্যুকে বারবার করে স্মরণ করা, কিয়ামতের দিবসকে বেশি বেশি করে স্মরণ করা। যেমন হাদিসটা আগে এসেছে যে কিনা বলেছিলাম যে আকসিরু হে মুমিনগণ, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আকসিরু দিকরা হাদিমে লাজ্জাত, তোমরা বেশি বেশি করে আনন্দকে বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আর আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা ইসলামের উপরে থাকতে পারি, এবং আমরা যখন বাংলায় কথা বলি স্বাধীনতা অর্জনের চেয়ে
রক্ষা করা কঠিন। বিষয়টি এমনই যে ইসলামে প্রবেশ করার চেয়ে ইসলাম মেনে চলাটা অধিকতর কঠিন, আর প্রতিটা ক্ষেত্রে পদে পদে আমাদের পদস্খলনের একটা সম্ভাবনা চলে আসে। এই জন্য আমরা দোয়া করি, যেমনটা সূরা আলে ইমরান আসছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। দোয়া করছে, রব্বানা হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, তুমি আমাদের কলবকে বক্র করে দিও না, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে দয়া করো, ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো প্রেমময় দয়াময়। এরপর আমরা অন্যান্য যে দোয়াগুলি আছে, দোয়াগুলি বেশি বেশি করব। যে দোয়াটা মুসলিম এসেছে, ইম কলব আমাদের যেটা পরিবর্তন যাতে না হয়ে যায় এবং কি ইসলামের পথে যাতে দায়েম কায়েম থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সারিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা হে আল্লাহ মুসাররিফ আল কুলুব, কলবের নিয়ন্ত্রণকারী, সারিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের কলবকে তোমার আনুগত্যে নিয়োজিত রাখো, নিয়ন্ত্রিত রাখো। আরেকটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, হে কলবের পরিবর্তনকারী, ইয়া মুকাল্লিব আল কুলুব, হে কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দিনিক, আপনি আমার কলবকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন, দৃঢ়পদ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ক্ষেত্রে আত্মসমালোচনা করার তাওফিক দান করুন, এবং আমাদের যত পাপ হয়ে গেছে সকল পাপ ক্ষমা করে দিন। আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং আমাদের যে পরিস্থিতিটা ছিল আল্লাহ তাআলা আবার আমাদের আগের মতো দার্স কন্টিনিউ করার যে ভালো ভালো কাজগুলি আছে ওই কাজগুলো আবার কন্টিনিউ করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের দুঃখজনক হলো যেই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলা অধিকতর নিকটবর্তী হব বিপদ আসলে, ওই ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে চলে যাই। আমাদের এই লকডাউনের সময়টাতে আমরা আল্লাহ তাআলা অধিকাংশের ক্ষেত্রে এই অবস্থাটা ঘটেছে, কিছু ইল্লা মাশা আল্লাহ, কিছু লোক এই অপশনটাকে কাজে লাগিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যকার যাবতীয় সকল পাপ মাফ করে দিন, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই দোয়া করে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।